শুভ সকাল তোমাদের সবার জন্য। আশা করছি অনেক ভালো আছো। এখানে আসলে অনেক বেশি শীত পড়ে গেছে, একেবারে বেহাল দশা। যাই হোক, তোমাদেরকে শুভ সকাল জানালাম। আজকে এখানে আমি তোমাদের সাথে কিছু হাস্যরস শেয়ার করব, আশা করছি তোমরা হেসে কুল পাবে না। ক্লাসে শিক্ষক এক ছাত্রকে শপথ করাচ্ছেন, বলছেন শপথ করো সিগারেট খাবে না। ছাত্র বলছে খাবো না স্যার। শিক্ষক বলছে শপথ করো মদ খাবে না। ছাত্র বলছে করলাম খাবো না স্যার। শিক্ষক বলছে শপথ করো কখনো মেয়েদেরকে ইপটিজিং করবে না। ছাত্র বলল শপথ করলাম স্যার ডিস্টার্ব করব না। শিক্ষক মহাশয় তখন আরও বললেন, শোনো শপথ করো দেশের জন্য প্রাণ দেবে। ছাত্র তখন বিমর্ষ হয়ে বলছে অবশ্যই স্যার, এরকম জীবন রেখে করবই বা কি। সন্টু বউর সাথে বাজারে হাত ধরাধরি করে ঘুরছিল, তাই দেখে ঘন্টু বলল, বারে ভাই বিয়ের এত বছর পরও তোদের এত ভালোবাসা। সন্টু তখন বলল, ভালোবাসা না রে ভাই, হাত ছাড়লে কোনো না কোনো দোকানে ঢুকে যাচ্ছে। তার ছেলের বউকে বলছে, বৌমা আগুনটা একটু লাগিয়ে দাও তো। বউ তখন বলছে, বাবাকে দেখলাম পাশের বাসার আন্টির সাথে কথা বলছে। শাশুড়ি তখন বলছে, আমি তোমাকে গ্যাসে আগুন লাগাতে বলেছি, সংসারে না, বুঝতে পেরেছ? এক অফিসে এক কর্মচারী তার বসকে বলছেন, স্যার আমার বেতন বাড়ান। বস বলছে, সম্ভব না, তাহলে আগামীকাল থেকে আমাকে বিকেল পাঁচটার পর ছুটি দিতে হবে। বস, কেন? আমি সন্ধ্যার পর থেকে মধ্যরাতে অটোরিকশা চালাবো, কারণ বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এই বেতন দিয়ে সংসার চালানো খুবই কষ্টকর স্যার। বস তখন বলছেন, ওকে, তবে অটো চালাতে চালাতে মধ্যরাতে যদি তুমি ক্ষুধার্ত হয়ে যাও, কমলাপুর রেল স্টেশনের দক্ষিণ পাশে আইসো। কেন? বস তখন বলছেন, মধ্যরাতে আমি ওখানে পরোটার ভাজি বিক্রি করি। কথাটা এখানে হাস্যরস হিসেবে দিয়েছে, কিন্তু বর্তমানে রূঢ় বাস্তবতা এটি। বউ বলছেন, ও শুনছ, আমার বাবা লন্ডন থেকে আসছে, জানতে চাচ্ছে তোমার জন্য কি আনবে, তোমার কি চাই বলো। স্বামী বলল, 2 কেজি মাটি আনতে বলো বাবাকে, আর কিছুই লাগবে না। বউ আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল, আশ্চর্য, অদ্ভুত তো, মাটি দিয়ে কি করবা তুমি? স্বামী তখন বলছে, আমার ভাগ্যে তো আর লন্ডন যাওয়া হলো না, ওই মাটির উপর কিছুক্ষণ পা রেখে দাঁড়াবো, তাহলে বুড়োকালে নাতিপুতিকে বলতে পারবো একদিন আমিও লন্ডনের মাটিতে পা রেখেছিলাম। প্রথম বন্ধু বলছে, ফালতু ঘাটাস না, মেজাজ গরম আছে। দ্বিতীয় বন্ধু, কেন কি হয়েছে রে? প্রথম বন্ধু, জিএফকে দেখলাম অন্যের সঙ্গে ঘুরছে, নেহাতির সঙ্গে বউ ছিল, না হলে একদম হাতে নাতে ধরে টের পাইয়ে দিতাম। প্রথম বান্ধবী, কিরে তোর চোখে তো লাল কেন? দ্বিতীয় বান্ধবী, আমার স্বামী অসুস্থ হওয়ার পর থেকেই রাত জাগতে হচ্ছে। প্রথম বান্ধবী বলছে, একটা নার্স রেখে দিলেই তো পারিস। দ্বিতীয় বান্ধবী বলছে, রেখেছি তো। প্রথম বান্ধবী বলছে, তাহলে? তখন দ্বিতীয় জন আবার বলছে, ওই নার্সকে পাহারা দিতেই তো আমাকে রাত জাগতে হচ্ছে, কি কঠিন ইতিহাস। ক্লাসে শিক্ষক বলছেন, বলতো লেদা বিদ্যুৎ কার সম্পত্তি? লেদা তখন বলছে, এটা তো খুব সহজ স্যার, এটা আমার মামার। স্যার একটু রেগে গিয়ে বললেন, ইয়ার কি পেয়েছিস, বিদ্যুৎ তোর মামার সম্পত্তি হলো কি করে রে? হ্যাঁ স্যার, কারণ লোডশেডিং হলেই বাবা বলেন শালার কারেন্ট আবার চলে গেল। প্রিয় ভাই ও বোনেরা, নিশ্চয়ই তোমরা কমেন্ট করে জানাবে। চরম এই শীতের মধ্যে কাঁপাকাঁপি করতে করতে তোমাদের সাথে হাসির যে ভিডিওটি তৈরি করেছি, করতে ইচ্ছে করছিল না, তাও চেষ্টাটুকু করেছি। তোমাদের কাছে ভালো লাগলে তোমরা আশা করছি সবসময় মতো একটা সুন্দর একটা কমেন্ট করে লাইক দিতে ভুলবে না। ওকে, সবাই ভালো থাকবে, সবার জন্য সবসময় মতো অনেক 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 ভালোবাসা এবং দোয়া আমাদের জন্য দোয়া করবে। হ্যাভ আ গ্রেট ডে টু অল গাইস, আল সেভ এভরিওয়ান এগেইন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে সবাই ভিডিওটা দেখে নিও, আশা করছি শেষ পর্যন্ত দেখলে তোমরা অনেক মজা আহরণ করতে পারবে।